ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা উধাও মন্ত্রী ও কন্যা কিভাবে চাকুরি পেলেন মন্ত্রী কন্যা শুরু হল সিবিআই তদন্ত সিবিআই তদন্তের শেষ পর্যন্ত ডাক পেলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কিভাবে তার কন্যার হাই স্কুলে চাকুরি হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে এ নিয়ে ডাক পড়েছে সিবিআই দপ্তরে এর মধ্যেই উধাও মন্ত্রী ও কন্যা চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক অভিযোগ উঠেছে অঙ্কিতা অধিকারী মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী যার মোট নম্বর একষট্টি একাডেমিক একত্রিশ এবং পরীক্ষায় প্রাপ্ত নম্বর তিরিশ কম নম্বর থাকায় ইন্টারভিউতে ডাক পাননি কিন্তু শেষ পর্যন্ত ওয়েটিং লিস্টে প্রথম স্থানে ছিলেন এবং চাকুরীয় হয়েছে ববিতা বর্মন আর এক পরীক্ষার্থী মোট নম্বর সাতাত্তর একাডেমিক তেত্রিশ পরীক্ষায় ছত্রিশ ইন্টারভিউ আট ওয়েটিং লিস্টের দ্বিতীয় স্থানে এখনও পর্যন্ত ববিতা বর্মনের চাকরি হয়েছে কিনা জানা যায়নি শেষ পর্যন্ত সিবিআই স্বার্থে মন্ত্রী মশাইকে ডাক দিলে সিবিআই এড়াতে উধাও পরেশ ও অঙ্কিতা আজকের উত্তরবঙ্গ সংবাদ পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে দিনভর আত্ম আত্মগোপন করেই কাটালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী সিবিআই দপ্তরে তো তিনি এলেনই না সারাদিন কোথায় রইলেন তা নিয়ে ধোয়াশা থেকেই গেল ডিভিশন বেঞ্চ তার আবেদন খারিজ করে দিয়েছে তারপর থেকেই কন্যাসহ নিরুদ্দেশ পরেশ বিকেলের দিকে বিমানবন্দর চত্বরে তার গাড়ি দেখা মিলেছিল তিনি বিমানে চড়ে অন্য কোথাও চলে গিয়েছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কথা ছিল বুধবার সকালে তিনি শিয়ালদায় নামবেন কিন্তু শিয়ালদায় না নেমে তিনি ভোরে নেমে যান বর্ধমানে কেউ আন্দাজই করতে পারেনি যে তিনি মাঝপথে নেমে যাবেন শিয়ালদা স্টেশনের বিড়ম্বনা এড়াতেই সম্ভবত তিনি বর্ধমানে নেমে যান বর্ধমানে তার জন্য অপেক্ষা করছিল একটি বড় গাড়ি সেটাই উঠে কার্যত লোকচক্ষুর আড়ালে চলে যান পরেশ তার মোবাইল কোনো বন্ধ ছিল পরের সম্ভবত বুঝে গিয়েছেন যে দল তার পাশে নেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন বিচারাধীন বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না আইন আইনের পথে চলবে